কিয়ামতের দিন সবচেয়ে বেশি যে অপরাধটার কারণে জাহান্নামের আগুনে পুড়তে হবে তা হলো বেহুদা, অনর্থক ও অতি কথার কারণে। অতি কথা আমাদেরকে এমন সব বেহুদা কথার দিকে নিয়ে যায় যার কারণে আমার নিজেরও ক্ষতি হয় এবং অন্যেরও ক্ষতি হয়। আমরা যখন খুব বেশি কথা বলি তখন অন্যের অনেক গোপনীয়তা আমরা প্রকাশ করে ফেলি, অনেক সময় আমরা নিজেদের গোপনীয়তাগুলোই প্রকাশ করে ফেলি, যার কারণে আমাদের নিজেদেরও ক্ষতি হয় এবং অন্যেরও ক্ষতি হয়। এবং দেখা যায় যে এই অতি কথার কারণেই আমরা এত এত সব গীবত করে ফেলি যার প্রায়শ্চিত্ত আমাদের করা হয় না, অর্থাৎ ওই লোকের কাছে গিয়ে কখনোই মাফ চাওয়া হয় না। আমরা অতি কথা বলার কারণে এত সব গোপন কথা নিজের সম্পর্কে এবং অন্যের সম্পর্কেও বলে ফেলি, যার কারণে একটা না একটা সময় যেয়ে আমাদের সেগুলোর জন্য জবাবদিহি করতে হয়। আমরা যারা অতি কথা বলি তারা নিজেরাও অতি কথা শুনতে পছন্দ করি না, আমরা যারা কথা কম বলি তারাও অতি কথা শুনতে পছন্দ করে না। অর্থাৎ অতি কথা যে বলে সে নিজেও পছন্দ করে না, কিন্তু তারপরেও সে অতি কথা বলে বেড়াচ্ছে, অতি কথা সে বলছে এবং সে নিজেও বুঝতে পারছে না তার এই অতি কথা, তার এই অতিরঞ্জন একটা সময় বেহুদা এবং অনর্থক কথার দিকে নিয়ে যায়, মিথ্যার দিকে নিয়ে যায়, গীবতের দিকে নিয়ে যায়। এবং এই কথাগুলোর দ্বারা আরেক ভাই কষ্ট পায়। হাদিস শরীফের মধ্যে এসেছে মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। কিন্তু আমরা এই গুণটা থেকে সবাই বিরত থাকি, আমরা মনে করি কথা বলতে পারলেই অনেক কিছু। হাদিস শরীফের মধ্যে এসেছে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম তো সেই যার জবান এবং যার হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের কথার দ্বারা একটা মানুষকে এমনভাবে আঘাত করছি, আমরা একটা মানুষ সম্পর্কে দুষ্টামির ছলে, ঠাট্টার ছলে এমন সব কথাবার্তা বলে ফেলছি, আমরা নিজেরা আদৌ জানি না যে সেই কথাটায় কষ্ট পেল কি পেল না, কিন্তু আমরা বলে ফেললাম। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর ঠিক কিছুদিন আগে একটা কথা বলেছিলেন যে আমি সারা জীবন এত এত জিহাদ করেছি, সারা জীবন এত এত আমল করেছি, এত ইবাদত করেছি, আমার কোনো একটা আমলের কারণে আমি এই দাবি করতে পারি না যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন, কিন্তু আমার এমন একটা আমল রয়েছে, আমার এমন একটা চরিত্র রয়েছে, আমার এমন একটা আচরণ রয়েছে যার কারণে আমি এই দাবি করতে পারি এর বিনিময়ে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাকে জান্নাত দিবেন। আর তা হলো আমি আমার এই জবান দ্বারা আজ পর্যন্ত কোনো মানুষকে কষ্ট দেইনি। চিন্তা করে দেখেন একটা মানুষ কতটা কনফিডেন্ট হলে এ কথা বলতে পারে। একজন সাহাবি, একজন সাহাবি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস শুনেছেন এবং তিনি হাদিস শুনেছেন, তিনি এত বড় সাহাবি, ছোটোখাটো সাহাবি নন, তিনি ছোটোখাটো সাহাবি নন, অনেক বড় সাহাবি, তিনি এই কথা বলছেন যে আমি আমার জবান দ্বারা আজ পর্যন্ত কোনো মানুষ কষ্ট পায়নি, আমি কাউকে কষ্ট দেইনি, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে জান্নাত দিবেন। তাহলে বোঝা যায় যে কথা কম বলা এটা কতটা কতটা গুরুত্বপূর্ণ একটা মানুষের জন্য এবং কথা বেশি বলাটা এটা কতটা ক্ষতিকারক। যেহেতু রমজান মাস, রমজানের বাইরেও আমাদের এই প্র্যাকটিসটা সবসময় থাকা উচিত যেন আমরা কথা কম বলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।